ওকে, আমরা আজকের ক্লাস আবার চলে আসলাম। তো আজকের ক্লাসে আমরা আজকে দেখাবো হচ্ছে যে আমাদের একটা ল্যাপটপের চিপ ভালো কি খারাপ সেটা আমরা কিভাবে বুঝতে পারি, যে চিপটা ঠিক মতো কাজ করতেছে কি কাজ করতেছে না। তো সেটা বোঝার জন্য আমাদের, তো আমরা আগেই অনেকে এই ল্যাপটপের চিপ চেঞ্জ করে দিই, যে আমাদের চিপ হয়তো খারাপ হইতে পারে, মানে অনুমানের উপরে। তো আমরা কিছু জিনিস চেক করে এই অনুমান থেকে আমরা বের হয়ে আসতে পারি, এবং যে এটা চিপের প্রবলেম না বা চিপের প্রবলেম সেটা আমরা বুঝতে পারি। ওকে, তো আমরা এখন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিগত ক্লাসে দেখতে পেয়েছি যে আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসিতে সর্বপ্রথম যে ভোল্টেজটা প্রবেশ করে সেটা হচ্ছে ডিসি ইন। তো এই ডিসি ইন এখানে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3.3 ভোল্ট এলডিও রেডি হচ্ছে। ওকে, তো 3.3 ভোল্ট এলডিও, ইন্টারনালি 3.3 ভোল্ট এলডিও রেডি হচ্ছে। আর এই 3.3 ভোল্ট এলডিও যদি রেডি হয়, সেক্ষেত্রে আমাদের ভি রেফারেন্স এবং ইএনএ এনাবল অ্যানালগটা বের হবে। ওকে, তো এই 3.3 ভোল্ট এলডিও রেডি হওয়ার আগে আমাদের কি হবে, এখানে আরেকটা আমরা সার্কিট দেখতে পাচ্ছি, এই সার্কিটটা কমপ্লিট হইতে হবে। দেন এই সার্কিটটা কমপ্লিট হওয়ার আগে আমাদের এই সার্কিটটা কমপ্লিট হইতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি ইন ইউভি এলও একটা এন গেট। তো এই এন গেটে আমাদের এখান থেকে ওয়েক আপ আর হচ্ছে এখান থেকে ডিসি ইন ইউভি এলও, এই দুইটা সিগন্যাল আসলে আমাদের এইটা একটা লজিক এখানে আসবে, দেন এটা আউটপুট দিবে। ওকে, ওয়েক আপটা হচ্ছে আমাদের এসওসি বোর্ডের জন্য ওয়েক আপ ফর্মুলাটা কাজ করে। ওয়েক আপ মানে হচ্ছে যে কিছু জিনিস স্লিপ অবস্থায় থাকবে বা ঘুমন্ত অবস্থায় থাকবে, সেটাকে স্টার্ট করে দিবে। ওকে, তো সেটাকে স্টার্ট করতে হলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ওপেম্প আছে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার হচ্ছে লজিকের উপরে কাজ করে, হাই লোয়ের উপরে কাজ করে। তো এটার আউটপুটটা হচ্ছে ওয়েক আপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসি ইন আর এখানে দেওয়া আছে কি 0.6 ভোল্ট। ওকে, তো এটার এই ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে যে এখানে যদি আমরা, যেহেতু এখানে লজিকের কথা বলা হয়েছে, এখানে এসি ইন 3.5 হওয়ার কথা আর এখানে আছে আমাদের 0.6 ভোল্ট। তো আমাদের এখানে যেহেতু এখানে 3.5 ভোল্ট এসি ইন হাই, তাহলে এই হাই লজিকটা এই অপএম্পের ওয়েকএম্পের হাই লজিকে যাবে। ওকে, তাহলে এটা যদি জিরো হয়, তার মানে এটা জিরো, এটা ওয়ান, তাহলে ওয়ানটা আমাদের এই আউটপুটে আমরা ওয়ান পাবো এখানে। ওকে, এখানে ওয়ান পাবো, পজিটিভ ওয়ান। তো দেন আমরা ডিসি ইন ইউভি এলও যদি আমরা খুঁজি, তাহলে ইউভি এলও এটা কোথায় থেকে আসছে আমাদের সেটাকে খুঁজে বের করতে হবে। আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ইন ইউভি এলও একটা সিগনাল, আমাদের এখানে একটা পিডাব্লিউএম সার্কিট দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, এই পিডাব্লিউএম সার্কিটের ভিতরে প্রবেশ করছে। ওকে, তো সেটা কিভাবে, আবার এখানে আবার আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের, এখানেও কিন্তু আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছি। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা কি কাজ করতেছে, এখানে আমরা ডিসি ইন জানি 20 ভোল্ট, ওকে, বা 19 ভোল্ট, 20 ভোল্ট বা 19 ভোল্ট, আর এখানে আছে আমাদের কত, 4 ভোল্ট।
4 ভোল্ট ওকে তো অপারেশনাল অ্যামপ্লিফায়ারের আমাদের লজিক অনুযায়ী আমাদের এই নেগেটিভ ভোল্টেজের এখান থেকে আউটপুটটা হবে নেগেটিভ 1 ওকে দেন আমাদের তাহলে এখানে আসবে নেগেটিভ 1 নেগেটিভ মানে কি 0 নেগেটিভ মানে 0 হাই লো যেহেতু আমরা বলতেছি তাহলে এখানে নেগেটিভ 1 না এখানে হচ্ছে 0 ওকে তো এখানে 0 আর 1 আসলে আমরা এন গেটের ক্ষেত্রে এটা এবং এটা দুইটাই থাকতে হবে দুইটাই যদি আমাদের এখানে দুইটা যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট 1 হবে আর যদি একটা 1 একটা 0 তাহলে 0 নিচেরটা যদি 1 হয় উপরটা যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের 0 ওকে আবার দুইটা 0 হইলো আমাদের আউটপুট 0 দেন এন্ড গেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি 0 তো এখানে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 0 ওকে দেন আমরা এখানে লো লজিক পাচ্ছি এখানে লো লজিক পাচ্ছি এই এন গেটের মাধ্যমে তাহলে এখানে তাহলে এর কোনো কাজ নেই ওকে দেন আমাদের এটা আসলে আমাদের এই ভোল্টেজটা তৈরি হয়ে যাবে ওকে দেন আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এখানে আছে এই এসি ইনি আসছে এখানে 3.5 আর এখানে আছে 2.4 ভোল্ট তো আমাদের এখানে ডেসক্রিপশনে লেখা আছে যে আমাদের এই এসি ইন যদি 2.4 ভোল্টের উপরে হয় তবে এটা আমাদের হাই হবে নেগেটিভ ভোল্টেজটা হবে আমাদের আউটপুট ওকে যেহেতু এখানে এসি ইন 3.5 সেহেতু আমাদের 2.54 ভোল্টের উপরে দেন আমাদের এই নেগেটিভ ভোল্টেজটা আমাদের এই এসি ওকেটা যে আউটপুটটা আছে এটা আমরা উপরে বার দেখতে পাচ্ছি তো এখানে আমাদের মানে লো লজিক হবে লো লজিকটা আমাদের এখান দিয়ে গিয়ে আমাদের যে এখানে যে ফ্যাট আছে এই যে ফ্যাটের এখানে থাকবে যেহেতু লো লজিক আর যে ফ্যাট ওপেন হইতে হলে আমাদেরকে হাই লজিকের প্রয়োজন হবে তো সেই জন্য আমাদের এখানে এসি ওকে আমাদের অফ থাকবে অফ কন্ডিশনে থাকবে ওকে এটা অফ কন্ডিশনে থাকবে মানে এখানে কোনো ভোল্টেজ থাকবে না জিরো ওকে কিন্তু আমরা আগের ভোল্টেজে বলছিলাম যে আমাদের এটা তে কি ভোল্টেজ থাকবে আমাদের জানা ছিল না তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ভোল্টেজ থাকবে না ভোল্টেজের যে ডিভাইডার আছে আমরা যদি ওইটা পাই তাহলে আমরা দেখাইতে পারি হ্যাঁ আছে আমরা এইখানে তাহলে কোনো ভোল্টেজ পাচ্ছি না এখানে 0 ভোল্ট আর এখানে ভিডিডিপি এলডিও দেখতে পাচ্ছি আমরা এই ভিডিডিপি এলডিওর ভোল্টেজ হচ্ছে 5.6 থেকে 6 ভোল্ট ওকে এই ভোল্টেজটা আমাদের এই এখানে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এসি ইন হবে এসি ইন ওকে তো এটা থেকে এই এসি ইনটা আমরা আউটপুট পাবো আমাদের এইখানে আর এসি ওকে ইন্টারনালি আমাদের 0 ভোল্ট থাকবে এটা লজিক লজিক্যালি এটা একটা ভোল্টেজকে বা একটা সিগন্যালকে তৈরি করার জন্য লজিক্যালি এটা 0 করে রাখবে আমাদের যে এটার ডাটা শিট আছে ইন্টারনালি যে ডাটা শিট আছে এটা আমাদেরকে লজিকটা 0 করে রাখবে ব্যাপারটা হচ্ছে এইটাই দেন এসি ওকে যখন আমাদের 0 থাকবে তখন এখান থেকে ভি রেফারেন্স একটা আমাদের আমরা এই ভি রেফারেন্স পাবো আউটপুট ওকে তাহলে ডিসি ইন এর যে কনফার্মেশনটা আছে যদি আমরা ভি রেফারেন্স পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এখানে
আমরা ডিসিএনের কনফার্মেশনটা পাচ্ছি। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিটিপি এই ডিসিএন কিন্তু সাথে সাথে এইখানেও প্রবেশ করছে এবং এইখানে 6 ভোল্ট এইখানে একটা লজিক কাজ করছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এসি ওকে এখানে হচ্ছে কত লো আর চিপ এনাবেল ভি রেফারেন্স আসার পরে আমাদের চিপ এনাবেল হবে, তার মানে এটা হাই আর এটা হচ্ছে এন গেট, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে হাই, তার মানে এটা কিন্তু আউটপুট জিরো। তো ডিসি ইন 6 ভোল্ট এলডিও এই লজিকের মাধ্যমে এখানে 6 ভোল্ট এলডিও এই ভিডিডিবি পিনে আমাদের তৈরি করবে। তো আমরা এখানে একটু দেখে আসি, আমাদের যে এখানে ভিডিডিবি ভোল্টেজ আছে আমরা এই ভিডিডিবি পিনে 6 ভোল্ট পাবো। ওকে, তো এই 6 ভোল্ট পাওয়ার পরে আমরা এখানে আমাদের এই ডিসি ইন আসার সাথে সাথে এটা তৈরি হয়ে যাচ্ছে এবং এটা তৈরি হওয়ার সাথে সাথে আমাদের একটা রেফারেন্স ভোল্টেজ দিচ্ছে, যে আমরা এই ভি রেফারেন্সের মাধ্যমে আমরা ডিসি ইন এবং ভিডিডিবি এলডিওর কনফার্মেশন পাচ্ছি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এই ডাটা শিটের বিউটি, যে এই ডিসি ইন প্রবেশ করার সাথে সাথে আমাদের এসি ইন তৈরি হয়ে যায়, এসি ইন তৈরি হওয়ার পরে আমাদের এই এসি ওকে ভোল্টেজ ডিভাইডার তৈরি করে, দেন আমাদের ভিডিডিপি তৈরি হয় এবং সেটার কনফার্মেশন আমরা এই ভি রেফারেন্স থেকে পাই, এবং ভি রেফারেন্স তৈরি হলে সেটা আমাদের এই চিপ এনাবেল যে আছে বা চার্জ এনাবেল এটা হাই হয়। তো এটা আমরা শুধুমাত্র ডাটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারতেছি। এই দেন আমাদের যেহেতু এই ভিডিডিপি কনফার্মেশন আমরা পাচ্ছি, এই ভিডিডিপি কনফার্মেশন আমরা এখানে কমপ্লিট হইলে আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি চিপ এনাবেল হইলে এখান থেকে চিপ এনাবেল একটা হাই লজিক আসে, আর এখানে আমরা তো এসি ওকে এটা লো লজিক, এটা আমাদের এটাও লো, তাহলে এটা লো লজিক এটা হাই লজিক, আর তার আর এটা হচ্ছে আমাদের এন্ড গেট, তাহলে এটাও আমাদের এখানে আইসা একটা দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ইন ইউভি এলও, এইখানেও আমরা দেখতে পাচ্ছি একটা জিরো লজিক, যেহেতু আমরা দেখেছি আগে যে এখানে লজিকটা জিরো হবে, তো এইখানেও লজিকটা জিরো আসতেছে, যেহেতু এন্ড গেটে তিনটা ইনপুট আছে আর আমাদের শুধুমাত্র একটা এনাবল আছে, তাহলে এটা আমাদের আউটপুটটাও এই জিরো হবে, লো লজিক হবে। তো লো লজিক এর মাধ্যমে আমাদের এটা এই পিডাব্লিউএমকে চার্জ এনাবেল করবে, চার্জ এনাবেল অ্যানালগ। ওকে, দেন এখানে এনাবেল অ্যানালগ আছে, আমাদের এই পিডাব্লিউএমটা কে স্টার্ট করার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের লজিক ও অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়েছে, এগুলা যতক্ষণ এগুলা ইন্টারনালি সবগুলা কমপ্লিট হয়ে যাবে, ইন্টারনালি এই লজিকগুলা সব কমপ্লিট হয়ে যাবে। এখানে ব্যাটারি ওভার ভোল্টেজ প্রোটেকশন, চার্জ ওভার কারেন্ট প্রোটেকশন, চার্জ আন্ডার কাট প্রোটেকশন, তারপরে হচ্ছে ডিসি ইন আন্ডার ভোল্টেজ লক আউট, এই প্রত্যেকটা ভিডিডি এস এম বাস, আমরা এখানে ভিডিডি এস এম বাস দেখতে পাচ্ছি, এই ভিডিডি এস এম বাস আর যদি 2.5 ভোল্টের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে এখানে লো লজিক, এটাও লো লজিক পৌঁছাবে এখানে, দেন ভোল্টেজ ফিডব্যাক যদি আমাদের এই আমরা জানি যেটা একটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আসে, তো এটা যদি 2.5 এর চেয়ে হয় বেশি হয় সেক্ষেত্রে এটাও লো লজিক আকারে এখানে আমাদের পৌঁছাবে। ওকে, মূলত
এগুলো হচ্ছে আমাদের একটা লজিক। এই প্রত্যেকটা লজিক আমাদের এই চিপের যে ইন্টারনাল পিডাব্লিউএম আছে, এই ইন্টারনাল পিডাব্লিউএম এর মধ্যে আমাদের এই প্রত্যেকটা লজিকের আউটপুট পৌঁছাইতে হবে এবং এটা ইন্টারনালি কাজ করতে থাকবে। দেন আমাদের এই বুটস্ট্র্যাপ চালু হবে। বুটস্ট্র্যাপ চালু করে আমাদের যে আপার গেট আছে এখানে, এই আপার গেটকে ভোল্টেজ প্রদান করবে এবং 19 ভোল্ট, এখানে হাই এবং লো মসফেটের মাধ্যমে আমাদের এটা কাজ করবে আর কি, হাই লো হাই লো হয়ে আমাদের এটা একবার অন, এটা একবার অন, এটা একবার অফ, এর মাধ্যমে আমাদের এই ফেজে আমাদের ভোল্টেজটাকে প্রোভাইড করবে। ওকে, এই ভোল্টেজটাকে প্রোভাইড করবে। তো এখানকার যে এইটা 50% চালু থাকবে এবং এইটা 50% হায়ার গেট এবং লোয়ার গেট, হায়ার মসফেট অথবা লোয়ার মসফেট 50% 50% চালু থাকবে, সেটারও আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, আমাদের আউটপুট ব্যাটারির আউটপুট ভোল্টেজ ইনটু 100 দেন আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ দেই তাহলে এখানে 10 10 100 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 50%। ওকে, মানে এটা 50% কাজ করবে, এইটা 50% কাজ করবে। ওকে, দেন যখন আমাদের এই এই গেটগুলো ইন্টারনাল লজিক কাজ করার পর পরই আমাদের হচ্ছে যে আমাদের এই সিএসএসপি এবং সিএসএসএন এগুলো কাজ করতে শুরু করবে এবং এই এগুলা এই ইন্টারনাল পিডাব্লিউএম এ এসে আমাদের জানান দিবে। ওকে, দেন আমাদের এখানে যখন ফেজ ভোল্টেজ তৈরি হয়ে যাবে, ফেজ ভোল্টেজ তৈরি হলে আমাদের এখানে সিএস ওপি আউটপুট এবং সিএস আউট আউটপুট নেগেটিভ, এটা এই আউটপুট ফেজের সিগন্যালগুলো দিবে এবং এখানে কি কোনো প্রকার ইরর আছে কি না, কারেন্ট ইনপুট ইরর, ব্যাটারি ইরর, কারেন্ট চার্জ ইরর, ঠিক আছে, এই ইররগুলা আমাদের আবার কোন প্রকার ইরর আছে কিনা সেটা আমাদের এই সিগন্যালগুলোর মাধ্যমে আমরা ফিডব্যাক আউটপুটের মাধ্যমে পাব। আর ফিডব্যাক এখানে আমাদের ফিডব্যাক ইনপুটটা কোথায়, ফিডব্যাক ইনপুট ভোল্টেজ ফিডব্যাক, এই ফিড আমাদের ফেজ ভোল্টেজ যখন তৈরি হবে সাথে সাথে এই ফিডব্যাকও একটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, আমরা এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ ডিভাইডার, এটা ইন্টারনালি যদি থাকে তাহলে এসআর, আর বাইরে যদি এই ভোল্টেজ ডিভাইডার থাকে তাহলে ডিএসআর হিসেবে কাজ করবে। তো এসআর এবং ডিএসআর এরও একটা ফুল লজিক আছে, যে ডিএসআর কি আর ডিএসআর কি, হাইলো লজিকের মাধ্যমে এই এসআর এবং ডিএসআরটা বের করা হয়। তো এই ফিডব্যাক যখন আমরা পাবো তখন এই ফিডব্যাকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লজিক আছে। তো এই লজিকগুলা, এই ইররগুলা আমরা এই ফিডব্যাক আউটপুটের যে সিগন্যালটা আছে বা পিনটা আছে এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি, আউটপুটটার মাধ্যমে বুঝতে পারি যে আমাদের ফিডব্যাক আসলে ওকে আছে। দেন
বাকিগুলো, বাকি যে এই আমাদের ইআইএ, তারপরে হচ্ছে ভিআইসিএম, এগুলো সব কারেন্টের, আমাদের যে কারেন্টের যে লজিক্যাল কাজগুলো আছে এই পিনগুলোর মাধ্যমে আমরা সেই জিনিসটা পাই যে এখানে কারেন্টের লজিক্যাল কাজগুলো হচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেন এখানে আমাদের আরেকটা সার্কিট আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে HDSCL, ওকে, এবং VDD SM বাস। তো এই VDD SM বাস এখানে আইসির ভিতরে বা চিপের ভিতরে চিপ, তো এই ইএনএ এখানে ইনপুট হয়, ইনপুট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ভোল্টেজ, কয়েকটা সিগনাল বের হয়, ভোল্টেজ ব্যাটারি রেগুলেটর, কারেন্ট ব্যাটারি রেগুলেটর এবং কারেন্ট ইনপুট রেগুলেটর, এই অপশনগুলো আমরা পাই। এবং এই ভিডিডি এসএম বাস এবং এই এসডিএ এসসিএল যে আছে, এই আউটপুটগুলো আমরা এই লজিক্যাল সার্কিট থেকে পেয়ে থাকি। ওকে, তো আমি শুরুতে যে এই কথাটা বলছি যে আমাদের এই চিপের যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলোর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি, বা সিগন্যালগুলার এই চিপের যে পিনগুলো আছে, এই পিনগুলা আউটপুটের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে এই চিপটা ভালো আছে কি খারাপ, খারাপ আছে। তো আমাদের কিছু ভোল্টেজ অটোমেটিক্যালি এই চার্জার লাগানোর সাথে সাথেই রেডি হয়ে যাবে, তো সেই সিগন্যালগুলো যদি আমরা বুঝতে পারি এই ডাটা শিটের মাধ্যমে এবং স্কেমেটিকের আউটপুটের মাধ্যমে, তাহলে আমরা সেই ল্যাপটপের চিপটা চেঞ্জ করতে হবে না অন্য কোনো প্রবলেম আছে সেটা আমরা খুব সহজেই বুঝে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তো যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা বাকিটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।